আর এর মধ্যে শরীফ নাই, কত কবুতর জানটি জবাব করে খাইছে, কত কবুতর জানটি খাইয়া ফেলছে, এটা একমাত্র মনে করেন। তো আমার কাছে তো মনে হইতেছে আমাদের মরা খাকি মাটির একেবারে মরেই গেছে বাচ্চা হয়। এই বাচ্চাগুলো যখন আমার ছোট ভাই শরীফ দেখবে, আমি জানি ভিডিওটা শরীফ দেখতেছে, তো শরীফের হয়তো বা খুব কষ্ট লাগবে। শরীফ, তোমার কবুতরের বডি ফিটিং 100% ঠিক আছে, এইগুলার তুমি দুর্বল হয়ে গেছো, কিন্তু তোমার যে দেখবে তুমি দুর্বল হয়ে গেছো সেই লোকটাও নাই। এই দেখেন, এই যে ভাঙতেছি আস্তে আস্তে এটা। আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শক বিন্দু, এখন আমরা আসছি হচ্ছে শরীফের বাসায়। আজকে অনেকদিন পরে আসলাম, এর আগে আসছিলাম আরো 2 মাস আগে। তো ব্যাপারটা হচ্ছে শরীফ ফোন দিল, শরীফ ফোন দিয়ে বললো শরীফের কবুতর গুলার নাকি অবস্থা খুব একটা ভালো না। তো মূলত এটা দেখতেই আসলাম আসলে কবুতর গুলার কি হয়েছে না হয়েছে, আর কবুতর গুলো এখন কেমন আছে। শরীফ তো এখন আপনারা জানেন সৌদিতে আছে, এবং ওইখানে ওইখানেও আপনাদেরকে ওইখানেও কবুতরের ভিডিও করতেছে। তো এইখানে ওর মূল মূল কবুতর গুলা রাখা আছে, এদেরকে আজকে দেখবো এদের কি অবস্থা, কি অবস্থায় আছে সেটাই দেখার চেষ্টা করবো। হ্যাঁ, কিছু নতুন বাচ্চা ফুটছে দেখতেছি, এগুলা ওই বাচ্চাগুলা যে বাচ্চাগুলো আমি দেখে গেছিলাম। হ্যাঁ, বাচ্চাগুলো এখন মাশাল্লাহ মোটামুটি বড় হয়ে গেছে, একটু দেখি বাচ্চাগুলো ধরে দেখি কেমন হয়েছে। মাশাল্লাহ, দেখছেন কাকা বডি ফিটিং খুবই সুন্দর ফিটিং হয়েছে শরীরের কবুতরের বাচ্চাগুলো, ঠিক আছে, খুবই হেলদি বাচ্চা। এই যে দেখেন, এই যে বাচ্চা দেখছেন, এখন বাচ্চাগুলো আপনার এই চার পরে আছে, একটু দেখাই চোখটা, দেখেন চোখ দেখছেন, দেখে বুঝাই যাইতেছে বাচ্চা অনেক ভালো হয়েছে মাশাল্লাহ। শরীফ যখন দেশে ছিল তখনও শরীফের একটা বাচ্চাও কখনো এই কোয়ালিটির বাচ্চা হয় নাই, কিন্তু দেখেন কবুতর বাজ নাই, যে কবুতর পালে সে দেশে নাই, তখন কত সুন্দর সুন্দর বাচ্চা হয়। এই বাচ্চাগুলো যখন আমার ছোট ভাই শরীফ দেখবে, আমি জানি ভিডিওটা শরীফ দেখতেছে, তো শরীফের হয়তো বা খুব কষ্ট লাগবে, কিন্তু আসলে কষ্ট লাগলে তো আর কিছু করার নাই, ঠিক না? আচ্ছা, তারপরে এই হচ্ছে আর একটা বাচ্চা, এই যে আর একটা বাচ্চা, হ্যাঁ এইটাও এটাও খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই যে এইটা আছে হচ্ছে আপনার এই তিন পরে আছে বাচ্চাটা, এইটারও বডি ফিটনেস, এটার বুক একটু ব্যাকা হয়েছে, ঠিক আছে আপনার এইটার বুক একটু ব্যাকা। তারপর দেখি আরো ওই সাইডেও বাচ্চা আছে দেখলাম, এই যে বাচ্চা মাশাল্লাহ খুব সুন্দর কবুতর হয়েছে। তো এখন দেখবো হচ্ছে যে কবুতর গুলা বাচ্চা করছে ওই কবুতর গুলা কি অবস্থায় আছে। এটা হচ্ছে শরীফের বাসার একটা কবুতর, খুবই ভালো একটা কবুতর, এটা মিরপুরের এক বড় ভাইয়ের কবুতর। হ্যাঁ, তো আমাকে বাচ্চা গিফট করছিল, তারপরে শরীফ আমার থেকে নিছিল, এটা ওই ওই কবুতরটা। তো এই কবুতরটার এখন বডি ফিটিং কেমন আসেন একটু দেখি না, বাচ্চা করার পরে বডি ফিটিং যে খুব একটা খারাপ তা আমি বলবো না, বডি ফিটিং মাশাল্লাহ সুন্দর আছে, মাশাল্লাহ খুব সুন্দর আছে বডি ফিটিং, কোনো প্রবলেম আসলে আমি দেখতেছি না। এটা ছাইরা দেই, এবার এই খাঁচা একটু দেখি কি অবস্থা, নিচেও রাখা আছে নর, এই সাইডটা খালি, এই যে প্রত্যেকদিন কয়েল দেয় মাশাল্লাহ, দেখে খুব ভালো লাগলো। এই যে দেখেন প্রত্যেকদিন কয়েল দিতেছে, দেখছেন এইখানে বাচ্চা ফুটছে অলরেডি। এই যে আরেকটা নর কবুতর, এটা ওর সিল খাওয়া কবুতরই। শরীফ, তোমার কবুতরের বডি ফিটিং 100% ঠিক আছে, এইগুলার অন্যগুলো আমি ধরে ধরে দেখতেছি এখন কি অবস্থা। এখানে বাচ্চা ফুটছে নতুন, এই যে দেখেন, তো এখন দেখি পাশে কি অবস্থা, এই পাশে মাদিটা সরায় ফেলছে, এখন আমার দেখি মাদিগুলা ধরে দেখতে হবে, ঠিক আছে। আর এর মধ্যে শরীফ নাই, কত কবুতর জানটি জবাব করে খাইছে, কত কবুতর ঝান্ডি খাইয়া ফেলছে, এটা একমাত্র মনে করেন। এই আমার তো এর আগের বারও বলছে, আজকেও শুনলাম যে অনেক বাচ্চা নাকি অলরেডি আন্টি খাইয়া ফেলছে। হ্যাঁ, আসলে না থাকলে এত কবুতর তো মেনটেন্স করা সম্ভব না, যতটুকু বাচ্চা রাখা যায় ততটুকু রাখছে, বাকিগুলো খাইয়া ফেলছে। ফিটিং মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ, এটারও ফিটিং মোটামুটি ভালো আছে, কোনো সমস্যা আমি দেখতেছি না। হ্যাঁ, সুন্দর আছে মোটামুটি ফিটিং মাশাল্লাহ। এই যে এইখানে সবগুলা মাদি রাখছে। হ্যাঁ, তো আমার কাছে তো মনে হইতেছে আমাদের মরা খাকি মাদির একেবারে মরেই গেছে। শরীফ নাই, শরীফের কবুতর গুলা দেখেন কি অবস্থা হয়ে গেছে, দেখি তো মাদিটা ধরে, এই মাদি একেবারে হাড্ডি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি আসলে কিছু ওষুধপত্র নিয়ে আসছি। এই যে দেখেন শরীফ নাই, ঠিক আছে, এদিকে কবুতরের পায়ের মধ্যে ই হয়ে গেছে, কাকা একটু ধরন তো এটা ঠিক করে দিই। আমি অলরেডি আসলে আমার ধারণা ছিল যে কবুতর একটু দুর্বল থাকতে পারে,
এই কারণে আমি এই আপনার সিবিট নিয়ে আসছি। তো কবুতর গুলো ধরে ধরে একটু সিবিট খাওয়াই দেয় যেগুলো দুর্বল আছে, র্যাপিড কবুতরের দুর্বলতাটা কাটায় দেয়। হ্যাঁ এই যে দেখেন কবুতরটার হাড় বের হয়ে গেছে, আরে কি দুর্বল হয়ে গেছে কবুতরটা। তুমি দুর্বল হয়ে গেছো কিন্তু তোমার যে দেখবে তুমি দুর্বল হয়ে গেছো সেই লোকটাও নাই। দেখেন এই কবুতরটা আমাদের মরা খাকি কবুতর, ঠিক আছে, আপনার দুর্বল হয়ে গেছে, ওর দিকে যে একটু তাকাবে সেই লোকটাও এখন নাই। এখন কি করার আছে বলেন? আচ্ছা এটা সিবিট খাওয়াই দিলাম, এখন এইটা একটু খুলে দিস। এই যে ভাঙতেছি আস্তে আস্তে এটা, এই যে দেখেন পায়ের মধ্যে আসলে ওর ই জমে গেছে, ঠিক আছে, অনেকদিন কেউ দেখে নাই, কসল টসল দেয় নাই এই কারণে। নখের মধ্যে আপনার কবুতরের পটি আটকায় এটা একটা ই হয়ে গেছে। এটা দেখেন কাকে একটু এটা খুলে যাবো তো হার্ড না। তো এই কবুতরটা আলহামদুলিল্লাহ আমরা পায়ে একটু প্রবলেম ছিল সেটাও সলভ করে দিলাম, ঠিক আছে। আর এখন কবুতরের মালিক না থাকলে কবুতরের এরকম অবস্থা হবেই বলে লাভ নাই। তারপরেও কবুতর যতখানি ভালো আছে নিশ্চয়ই আসলে ওর বাবা মা বলেন, তারপরে মনে করেন ওর পরিবারের লোকরা বলেন, ওর কবুতর গুলার অনেক প্রাধান্য দেয় তাই হয়তো বা এতখানি সুস্থ আছে, নাহলে এতখানি সুস্থ কখনো মালিক না থাকলে কবুতর থাকে না। আচ্ছা এই গেল হচ্ছে একটা মাদি, পাশের মাদিটা দেখি কি অবস্থা। এটার একটা সিবিট খাওয়া দেওয়া লাগবে, এই কবুতরটা দুর্বল আছে। ধরেন তো কাকা এই যে আমি যেই কবুতর গুলাই দুর্বল আছে ওদেরকে একটা করে সিবিট দিতেছি, ক্যালসিয়াম বা অন্য কোনো কিছু দিতেছি না, এই কারণে কারণ হচ্ছে যে সিবিটটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, ভিটামিনের মধ্যে এটাই একমাত্র জিনিস যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এই কারণেই আমি সিবিট দিতেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়াই দিছি, আলহামদুলিল্লাহ। যাও এইখানে আর একটা, এই খাকি মাদিটা দেখেন দাঁড়াইতেই পারে না, দেখেন বেচারা দাঁড়াইতে পারতেছে না ঠিক মতো, দেখছেন খাকি মাদিটা নড়াচড়া করতে পারে না, নড়াচড়া করতে অনেক কষ্ট হইতেছে। হ্যাঁ আরে কবুতর দেখে খুব কষ্ট লাগতেছে। আচ্ছা তারপরে বাকি কবুতর মোটামুটি ঠিকই আছে, কবুতর খালি দুর্বলের মধ্যে আসলে খাকি মাটিটা দুর্বল পাইছি, ওইটার আমি ভিটামিন খাওয়াই দিছি, আর বাকি কবুতর মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন কথাটা হচ্ছে যে কবুতরের ওভারঅল যদি আমার কি অবস্থা জিজ্ঞাসা করে আমি বলবো কবুতর গুলা খুব ভালো আছে, অনেক ভালো আছে, আর যতটুকু সমস্যা আছে এতটুকু সমস্যা থাকবেই, কবুতরের মালিক নাই কিছু নাই, ঠিক আছে, তারপরও যে কবুতর যতটুকু আছে এটা আসলে ভাবা যায় না এই আর কি। আর এইখানে একটা জিনিস হয়ে গেছে, এটা শরীফের সাথে আমার একটু কথা বলতে হবে, শরীফ এক জায়গা থেকে দুইটা বাচ্চা ম্যানেজ করছিল, হ্যাঁ এগুলা হাই ফ্লাইং কবুতরের বেবি, তো এই বাচ্চাগুলো দেখতেছি ডিম পেরে বসে গেছে, এই কবুতর গুলা নিজেরই কিন্তু বয়স অনেক, তো শরীফের সাথে কথা বলে দেখি আমি ডিম গুলা ফেলে দিয়ে এদের নমাদি আলাদা করে দিব ইনশাল্লাহ। তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।